মাই গড এরা নাকি মানবাধিকার কমিশনের সব এক একজন ম্যাম্বার গ ম্যাম্বার আমি না এদের ভিডিও দেখি আর হেসে মরি বিশ্বাস করো আমি কী ভিডিও দেবো বল কী ভিডিও দেবো বলো আর কী ভিডিও দেব কিমার মুখের ভাষা যে যেকারের যে যেখান থেকে উঠে আসে সে কি কখনো নিজেকে পাল্টাতে পারে তোমরা বলো তো ভাই যার রক্তে নোংরা মিশে আছে যার মানে মুখের ভাষা নোংরা সে কতক্ষণ নিজেকে সংযত করে রাখতে পারে আগেও একটা মানুষ আসলে যেটা সে তো সেটা করবেই ভাই এদেরকে নাকি এক একটাকে ধরে ধরে নাকি মানবাধিকার কমিশনের মেম্বার ভাই এরা ম্যাম্বার না চ্যাম্বার আমি জানি না আমার তো মনে হয় ওই পটি জমানোর চ্যাম্বার কারণ এরা মুখ খুললে ওই চেম্বার আর এদের মুখ দুটো একই রকম ধরনের কারণ যে পরিমাণ নোংরা ভাষা আচ্ছা সবাই সবাইকে নিয়ে ভিডিও করছে এখানে হাইপার হব কি না হব সেটাও আমার একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এবার যদিও হাইপার হয়ে যায় অ্যাটলিস্ট আমি নিজেকে রাগটা কন্ট্রোলে রাখবো আমি ভিডিও করতে বসেছি তারপর আমি আবার নতুন যদি আবার আমাকে যদি কেউ হাত ধরে চ্যাম্বারশিপ দে সরি মেম ম্যাম্বারশিপ দেয় কারণ কত মানুষের কত স্বপ্ন হুম বড় বড়ো নেত্রীদের কত স্বপ্ন আমার তো সব পেলেট টেলেট বসানো ভবিষ্যতে তোমরাই এই চ্যাম্বার আবার চেম্বার মানে এই ম্যাম্বার হয়েছ তোমরাই এই মেম্বারশিপ নিয়ে তোমরাই আমার চেম্বারকে আমি আর আসতে পারছি না বিশ্বাস করো মানে ওয়াইটিতে না এলে না বিশ এই ধরনের মাথাগুলো নেওয়া হতো না আর ওয়াইটিতে না এলে এইরকম পাবলিকও যে থাকে সেটাও জানা যেত না সকালে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে ট্রুদীপ তো এসে আমাকে কমেন্ট করে যে দিদি আমাকে নিয়ে ঠিকই বলেছে একদিকে যেহেতু ওর কোনো চ্যানেল নেই ইউটিউবে তো সেই হিসেবে ইনস্টা একটা আলাদাই সোশ্যাল মিডিয়া তো সেখানে যেহেতু ভিডিও টু ভিডিও কথা বলছি না আমরা যেহেতু ওই ইউটিউবে নেই সেহেতু ফালতু ফালতু একটা মানুষকে ধরে টেনে তাকে নিয়ে ডিসকাস করে তার পার্সোনাল লাইফ এবং তার একান্ত সত্যিগুলো ব্যক্তিগত ব্যাপার তার পরিবার আছে বাবা মা আছে তার পরিবারের লোকজন আছে তো সেই নিয়ে না টানে করাটাই বেস্ট কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এদেরকে ভাই সবাই বাজিয়ে দিয়ে চলে যায় এদেরকে একটু খ্যাপানো এদেরকে শুধু নাচানো বুঝতে পেরেছ কিচ্ছু না এরা নাচতে জানে শুধু এদেরকে ঠিক গানটা চালিয়ে দিলে শুধু এদের লাচ দেখবে একবারে লাচ যা করে না সে একবারে নেত্রী থেকে শুরু করে একবারে ছাত্রী পর্যন্ত বুঝলে তো মানে যারা যারা চেম্বারশিপ আবার চেম্বারশিপ সরি সরি মেম্বারশিপ যারা যারা নিয়েছে বুঝতে পেরেছ ভাই মানবাধিক মানব মানবাধিকার কমিশনের মেম্বারদের যা মুখের ভাষা রে বাপ রে এরা আবার মানবাধিকার পাই জ্বালা বলো দিকি লাইভে বসে বাম্মা তুলে গাল দিচ্ছে ভিডিও করতে বসে মা পিসি মাসি এক করে দিচ্ছে বয়স্কদের এর সাথে শুয়ে দিচ্ছে ওকে এর সাথে শুয়ে দিচ্ছে ওকে এর সাথে ছুড়িয়ে দিচ্ছে ভাই এরা নাকি মানবাধিকার কমিশনের কাজ করছে এরা নাকি ভবিষ্যতের মুখ উজ্জ্বল করবে এরা নাকি চারিদিকে আবার নেত্রী সব বলে মাঝে মাঝে বসে দাঁড়াও না এই জল পাচ্ছে না খাবার পাচ্ছে না অন্ন পাচ্ছে না এই পাচ্ছে না মাঝে মাঝে আমার মনে হয় না ভাই এ পিএম না প্রেসিডেন্ট না কী আমার মাঝে মাঝে মনে হয় মানে এরা কী মানে কি বলবো ভাই মাঝে মাঝে না মনে হয় এই ফোন ফোন বন্ধ করে সুইচ অফ করে রেখে দিই এরা মানে কমন সেন্স বলে না মানুষের একটা কমন সেন্স এইটুকু মানুষের থাকতে হয় সামান্য এইটুকু পরিমাণ লজ্জা থাকতে হয় যে মানুষ আমাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে মানুষগুলো আমাদের দিয়ে খিল্লি ওড়াচ্ছে প্রথমত এই নেত্রী যখন এলো এসে যে ডাস্টবিনগুলোকে বাঁচলো এক্স্যাক্টলি ডাস্টবিন এরা কারণ ডাস্টবিন আমরা কাকে বলি সব নোংরা যেখানে আমরা ফেলি সেটাকে ডাস্টবিন বলি তাই তো সমাজের নোংরা এবার সমাজের নোংরা মানসিকতার মানুষগুলোকেও তুলে উৎখাত করে আমরা যেখানে ফেলবো সেই জায়গাটার নামও কিন্তু ডাস্টবিন আজকে যারা রেপ রেপ করে রেপিস্ট তারা তো সমাজের নোংরা তাদেরকে আমরা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলি ঠিক কি না তাদের যুগ মানে একদম যথোপযুক্ত তাদের আমরা যোগ্য একদম বিচার করি যারা ডাকাত ডাকাতি করে বেড়ায় তাদেরকেও নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলা হয় ঠিক তো তারা তো সমাজের এক একটা বড় বড় দাগি আসামি বলতে পারা যায় তো সেই ক্ষেত্রে এই যে নোংরামিগুলো সমাজে স্প্রেড করছে আন্ডা বাচ্চা ছোট প্রত্যেকটা মানুষ এই নোংরামিগুলো শুনছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া দেখে রাতের পর রাত লাইভ করছে নোংরা ভাষায় গালিগালাজ করছে পরের স্বামীকে পরের বাচ্চাকে পরের একে ওকে কেউ বলতে ছাড়ছে না কেউ বলতে ছাড়ছে না নোংরামি চরম জায়গায় পৌঁছে যাচ্ছে তাই না উফ মানে এদের এগুলো দেখলে এত হাসি পায় এত হাসি পায় মানে কিছু বলার নেই শুধু ভালো ডান্স দাও এদেরকে নাচাও কারা নাচে বুঝতে পারছো তো শুধু নাচাও নাচাও মানে কারা নাচে আমি কোন নাচের কথা বলছি তোমরা ভালো করে বুঝতে পারছো আশা করি আমি নাচ বলতে ওই যে আমাদের যেটা ডান্স অ্যাকচুয়ালি নটরাজের ওই ওই ডান্সকে আমি একদমই বলছি না পাবারে ভগবান স্বয়ং ভগবান স্বয়ং রুদ্র তাই তো মানে শিবের কথা বলছি নটরাজ মানে কি বলবো মাথার ওপরে আমি ওই ডান্সের কথা বলছি যে নাচগুলো এরা নাচে বুঝতে পারছো সেই নাচের কথা শুধু ঠিকঠাক গানটা চালিয়ে দাও ব্যাস 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 যেমনভাবে নাচাবে তেমনভাবে নাচবে ভাই এটা তো নতুন এটা তো ফাঁদে পায়ের নাচ তাই না ফাঁদে পা জাস্ট ফাঁদ জালটা পাতা হয়েছে রাঘব গোয়াল বলেছিলাম না জালটা পাতবো আর রাগব গোয়াল পড়বে আমি ওবেলাই বলেছিলাম জাল পাতা আছে শুধু মাছগুলো এসে এসে পড়ছে এটা হচ্ছে ভালো ধরনের চার দেওয়া আসলে কি বলো তো বড় বড় মাছ ধরতে গেলে না ঠিকঠাক চার দিতে হয় কোন মাছটা কোন চারটা খাবে এটা আগে ভালো করে জানতে হয় সেটার জন্য পড়াশোনা করতে হয় বুঝতে পেরেছ যারা জেলে সমুদ্রে মাছ সমুদ্রে গিয়ে লাইফ রিস্ক নিয়ে যারা মাছ ধরে তারা কিন্তু জানে যে কোন মাছ কোন চার খায় কেউ কখনো মাছের চার ট্রাই করবে মাছ মাছের চার দিয়েই মাছ ধরবে কেউ মাংসের চার দেয় কেউ আবার চিংড়ির চার দেয় কেউ আবার কুঁড়োর চার দেয় কেউ আবার ভাত কুঁড়ো তারপর আরও সব খোল ভাজা অনেক কিছু একসাথে মিক্সড করে কেউ আবার পাউরুটির চার দেয় তো এই রকম যে মাছ যেরকমভাবে পড়বে আর কি ঠিক চারটা দেওয়া হয়েছে আর মাছ এসে খপাখপ পড়ছে শুধু নেক্সট শুনানিটা হবে আবার নতুন ধারা যোগ হবে খালি দেখতে থাকু খালি দেখতে থাকো কি হয় বুঝতে পেরেছ খালি দেখতে থাকো বার বাড়ছে বাড়তে দাও শুধু বাড়তে দাও আর কিচ্ছু না একেবারে ছোটো বোয়াল থেকে মাঝারি বোয়াল থেকে রাঘব বোয়াল অনেকে দৌড় করছে ওই যে বললাম লং ড্রাইভ করে যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে কেউ কিছু বলছে না আবার কালকেই দেখবে দু থেকে তিন জনের বাড়িতে নোটিস যাচ্ছে কিন্তু কার বাড়িতে যাচ্ছে সেটা পরের দিন বলবো ঠিক আছে তারা যদি স্বীকার করে নেয় খুবই ভালো আর যদি কেউ স্বীকার না করে তাহলে বলে দেবো তোমাদেরকে আবার চিন্তার কী আছে তিনজনের বাড়িতে যাচ্ছে তিনজন তিনজন ঠিক আছে তিনজনের বাড়িতে যাচ্ছে আরে ভাই তোমরা পাবলিকরা আছো না তোমরা ভিউয়ার্সরা আছো না তোমাদেরকে এমনি এমনি ভালোবাসি নাকি এমনি এমনি তোমাদেরকে ভালোবাসি তোমরা যে কাজ করে দেখাতে পারো ঢাক পেটানো হয় এদিক থেকে এদিক থেকে কিচ্ছু ঢাক পেটানো হয় না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা খালি এইটুকু কথা বলি আর ওইদিকে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা আটি বাদেঙ্গা ধনে পাতা ধনে পাতা আটি ধনে পাতা ডোন্ট টেক ইট রং ধনে পাতা খাও না চাটনি খাও না ধনে পাতা তরকারিতে দাও না সেটাই আঁটি বাদেঙ্গা ঠিক আছে খালি দেখতে থাকো কি হয় বুঝলে জাস্ট নাচাবো তোরা নাচবি এটাই হবে আর কিচ্ছু না তোরা শুধু নাচতে থাকবি শুধু তোরা নাচতে থাকবি এই তো সবে শুরু তেলে বেগুনে নাচে নাচবি কেন বলতো কারণ তোদের চরিত্রটাই এটা তোরা নোংরামিতেই ভরা তোদেরকে নতুন করে কিচ্ছু হবে না দেখ তোরা চেষ্টা করলে করতে পারবি কখনো তোরা চুপ করবি নোংরা কথা বলা তোরা ছাড়বি সিরিয়াসলি জীবনেও ছাড়তে পারবি না এই জন্মে তো নয়ই জীবনের পরে যে সাত জন্ম আসবে সেই সাত জন্মও তোরা নিজেদেরকে চেঞ্জ করতে পারবি না হত্যা তোদেরকে তো ভুগতে হবেই তাই তো ভোগো খুব ভালো করে ভোগো তারপর আসছি মাস্টারমশাইয়ের ব্যাপারটা নিয়ে কালকে সকালে মাস্টার মাস্টারমশাই কেকে কে যুক্ত মাস্টারমশাইকে কেকে ফোন করে ডিস্টার্ব করে কার সাথে মাস্টার মাস্টারমশাই চ্যাট হয়েছে কতটুকু চ্যাট দেখানো হয়েছে রেকর্ডিং কতটুকু দেখানো হয়েছে হুম ভিডিওর বাইরে মাস্টার মাস্টারমশাইকে ডিস্টার্ব করে সেখান থেকে সব কিছু ইনফরমেশান জোগাড় করে তাকে প্যাঁচে ফেলে তার সরলতার সুযোগ নিয়ে খুব ভালো রকমভাবে টিনাকে মলেস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মলেস্টেশন চলছে তাই তো পশ্চিমবঙ্গের মেয়েদের সাথে মোড় স্টেশন মানছি নাম মানব না আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের সাথে দুষ্টুমি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদেরকে দেওয়া আসছে মানছি নাম মানব না মানছি না মানব না চলো ষোলো গান হবে ছোলো গান চলো গান পশ্চিমবঙ্গের মেয়েদের সাথে বদমাইশি আ আমিও পশ্চিমবঙ্গের মেয়ে ছড়বো নাকি দেখব ভাই পাবলিকের পার দেখিয়ে দেবো আমরা নাকি পাবলিক চলো খেলা হবে বাস চলো টা গুড নাইট আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে রে কি মা পারলি না নিজেকে ধরে রাখতে তুই নাকি চ্যাম মেম্বারশিপ নিয়েছিস মানবাধিকার কমিশন ও মাই ড মানবাধিকার কমিশন ভাই কী গাল দেয় কি গাল দেয় কি গন্ধ আছে তোর মুখটা করলেই থেতে করে দেবো পাড় ওঘড়ে দেবো ফাটিয়ে দেবো গুঁজে দেবো অন্ডক্ষোশ থেতে করে দেবো বাচ্চা হবে না এই হবে না ওখানটা ঘুরিয়ে দেবো ও মা ঠিক জায়গায় পাঠাতে হবে তো তোর ভিডিওগুলো এ পাঠাতে হবে কি চলে গেছে তুই ডান্স করতে থাক ডান্স কর তুই ঠিক আছে আরও ডান্স করতে হবে ছুটতে হবে অনেককে অনেক দূর যেতে হবে মামনিরা খালি দেখতে থাকো বাই